আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে আমরা ইরাসমাস মুন্ডোস স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছিলাম এবং সেখানে ডকুমেন্টস নিয়েও আলোচনা করেছিলাম। আজকে সেই ডকুমেন্টসের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিভি। কারণ যে কোনো স্কলারশিপে আবেদন করার জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা সাবমিট করতে হয় সেটা হচ্ছে সিভি বা তোমার বায়োডাটা। এখন এই বায়োডাটাটা কী ফর্মেটে হবে এটা নিয়ে তোমরা সবসময় একটু কনফিউজ থাকো এবং কী ফর্মেটে সাবমিট করলে ভালো হয় সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে থাকো। আজকে আমরা ইউরোপাস ফর্মেট নিয়ে আলোচনা করব, যে ফর্মেটটি সবচেয়ে বিখ্যাত একটি ফর্মেট এবং ইরাসমাস মুন্ডোস থেকে শুরু অন্যান্য যে কোনো স্কলারশিপে এই ফর্মেটটা গ্রহণ করা হয়। তো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা নিজে নিজেই এই সিভিটি তৈরি করতে পারবে একটি ইজি প্রসেসের মাধ্যমে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এই ইউরোপাস সিভিটার ওয়েবসাইট হচ্ছে এটা। তোমরা সিম্পলি পাবে গুগলে সার্চ করলে, ইউরোপাস ফর্মেট লিখে সার্চ করলে তুমি সার্চ রেজাল্ট পাবে। এখান থেকে প্রথমটা ক্লিক করলেই এই ওয়েবসাইটটি এসে পড়বে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, তো সব কিছু আমাদের প্রয়োজন নেই। তোমরা এখানে ক্রিয়েট ইউর প্রোফাইল এটা ক্লিক করলেই এই উইন্ডোটা আসবে এবং তোমাকে রেজিস্টার করতে বলবে। আমি যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে তো আমি এখানে লগ ইন দিয়েই চলে যাব। আর যেহেতু তুমি নতুন তো তুমি এখানে রেজিস্টার করবে। রেজিস্টার করার জন্য একদম সিম্পল একটা প্রসেস। এখানে তুমি দেখবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেওয়া আছে, তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে তুমি ক্লিক করবে। এখানে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস দিবে এবং তোমার ইমেলের ল্যাঙ্গুয়েজটা দিবে এবং এখানে যে কোডটা আছে সেটা দিয়ে এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবে। তোমার মেইল অ্যাড্রেসে একটা কনফার্মেশন মেইল যাবে এবং সেটাকে কনফার্ম করলেই তুমি একটি প্রোফাইল ক্রিয়েট করতে পারবে। এই হচ্ছে সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম, আশা করি বুঝতে পেরেছো। তোমাকে লগ ইন করার পর, যখন তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবে, লগ ইন করার পর এই ওয়েব পেজটি আসবে। তো এই উইন্ডোটা আসার পরে এখানে দুটি অপশন আছে, দেখো ক্রিয়েট সিভি, ক্রিয়েট কভার লেটার। তুমি ক্রিয়েট সিভিতে দিবে। এখানে দেখো ক্রিয়েট সিভি একটা অপশন আছে, সেই অপশনটার মধ্যে ক্লিক করো। ওকে, তো এখন এখানে বিভিন্ন ইনফরমেশন তোমাকে দিতে হবে, তো আমরা ইনফরমেশনগুলো এখন দিব। তো প্রথমেই আমরা সিভিটা ল্যাঙ্গুয়েজ করবো ইংরেজিতে। ডেট ফর্ম্যাটটা আমরা দিয়ে দিলাম, যে কোনো একটি ফর্ম্যাট তোমার পছন্দ মতো দিতে পারো, কোনো প্রবলেম নেই। তোমার নামের প্রথম এবং লাস্ট নেমটা, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে দিয়ে দিবে। তোমার সার্টিফিকেট, তোমার পাসপোর্ট অথবা তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী আমরা এটা দিয়ে দিলাম। এরপর তোমার সম্পর্কে যদি কোনো কিছু বলতে চাও বা তোমার কোনো কেরিয়ার অবজেক্টিভ থাকে সেটা তুমি এখানে লিখতে পারো, এটা গ্যাপ রাখলেও কোনো সমস্যা নেই। তো তোমার ডেট অফ বার্থটা তুমি দিয়ে দিতে পারো। এরপর তোমার জেন্ডার, ন্যাশনালিটি তুমি সার্চ করলেই বাংলাদেশ পেয়ে যাবে। যদি দ্বৈত নাগরিক হয়ে থাকো তাহলে অ্যাড ক্লিক করলেই তুমি দ্বৈত নাগরিক, আরও একটা ন্যাশনালিটির অপশন এসে পড়বে এরকমভাবে। আর যদি, যেহেতু আমরা সবাই বাংলাদেশি, আমাদের দ্বৈত নাগরিকের সংখ্যাটা কম, তা এটা আমাদের প্রয়োজন নেই, ডিলিট অপশনে ক্লিক করব। তোমার মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবে। একাধিক মেইল অ্যাড্রেস থাকলে অ্যাড ক্লিক করলে আরও মেইল অ্যাড্রেস তুমি যুক্ত করতে পারবে। ফোন নাম্বার এখানে তুমি বাংলাদেশ সিলেক্ট করবে, সার্চ করলেই পেয়ে যাবে। আমি একটু ডেমো নাম্বার দিয়ে দিলাম। তোমার কোনো সোশ্যাল মিডিয়া যদি থাকে, ফেসবুক, টুইটার বা লিঙ্কিং যদি থাকে, তো লিঙ্কিংয়ের এখানে যে লিঙ্কটা আছে বা নামটা আছে দিতে পারো। এরপর তোমার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেটাও তুমি এখানে দিতে পারো। তোমার অ্যাড্রেস, হোম, ওয়ার্ক অ্যাড্রেসটা তুমি দিতে পারো, তো হোমটা দিলাম। তোমার অ্যাপার্টমেন্ট, স্যুট অথবা তোমার বিল্ডিং ফ্লোর নাম্বার তুমি দিতে পারো। পোস্টাল কোড, সিটি এবং কান্ট্রি আমরা এখানে দিয়ে দিলাম। তুমি চাইলে এখানে আরও অ্যাড্রেস যুক্ত করতে পারো। সেভ অপশনে ক্লিক করলাম। এখানে খেয়াল করে দেখো আমাদের অপশনগুলো একদম সুন্দরভাবে এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমাদের একটা ছবি অ্যাড করতে হবে, তো আমরা এডিট অপশনে ক্লিক করব। তোমার মাইক, তোমার কম্পিউটার থেকে, গুগল ড্রাইভ থেকেও তুমি দিতে পারবে, ওয়ান ড্রাইভ বা ড্রপ বক্স ইউজ করলে সেখান থেকেও তুমি ব্যবহার করতে পারবে। মাই ডিভাইসে গেলাম, ছবিটার প্রিভিউ তুমি দেখতে পারবে নিচে, বড় ছোট তোমার মতো করে নিবে। সেভ করে দিলাম। হ্যাঁ, এখানে দেখো আমাদের ছবিটা সিলেক্ট হয়ে গেছে বা এখানে সেভ হয়ে গেছে। এখন এখানে আমাদের যে সিভি তৈরি করার ক্ষেত্রে অ্যাড নিউ সেকশনে আমরা ক্লিক করব। তো এখানে আমরা নামের পরে কী জিনিসটা দিতে চাই সেটা আমি এখানে দিতে পারি। তো আমি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমি দিতে চাচ্ছিলাম, তো এটা আমি অ্যাড করে দিব। পুরোপুরি কাস্টমাইজ, তোমার মতো করে অ্যাড করতে পারো। তো এখানে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে এরপরেই আমরা প্রোফাইলের ইনফরমেশনের পরেই দিব, তো আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দিলাম। এরপর এমপ্লয়ার দিতে হবে, তুমি যেখানে কাজ করো সেই প্রতিষ্ঠানের নাম। এখানে আমি সব কিছু দিয়ে দিলাম, অর্থাৎ এটা কোন সিটি, কান্ট্রি সব কিছু। এখন তুমি যদি এখানে কন্টিনিউভাবে কাজ করো, তোমার শুরু এবং শেষটা তোমাকে দিতে হবে, অর্থাৎ কত তারিখ থেকে তুমি তোমার এই জবটা শুরু করেছো এবং কত তারিখে শেষ করেছো, এই ডিউরেশনটা এখানে দিতে হবে। আর যদি কন্টিনিউ থাকো তাহলে ফর্মটা দিবে আর এখানে অনগোয়িংটা ক্লিক করে দিবে।
তো আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তুমি তোমার মতো এখানে তোমার এক্সপেরিয়েন্স অনুযায়ী এটা দিবে। আমি একটু ডেমো প্রসেস দেখাচ্ছি তোমাদের, আর যদি আমি কন্টিনিউ থাকি তাহলে অনগোয়িং দিলেও হবে। এখানে রেসপন্সিবিলিটি অর্থাৎ এই জবের জন্য আমাকে কী কী রেসপন্সিবিলিটি করতে হচ্ছে বা কী কী আমার দায়িত্ব রয়েছে, কী কী অ্যাচিভমেন্ট হয়েছে সেই জিনিসগুলো আমি দিব। এখানে আমি একটা ডেমো রেসপন্সিবিলিটিস আমার অ্যাক্টিভিটিস দিয়ে দিলাম। চাইলে তুমি এখানে মোর ডিটেলস দিয়ে তোমার বিজনেস সেক্টর, তোমার বিজনেসের অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস সব কিছু এখানে দিতে পারো। তো আমরা এখানে সেভ ক্লিক করলাম, দেখো অ্যাড হয়ে গেছে। তুমি চাইলে এখানে অ্যাড এক্সপিরিয়েন্স দিয়ে আরও এক্সপিরিয়েন্স তুমি ক্লিক করতে পারো, অর্থাৎ তোমার যা যা প্রয়োজন যদি একাধিক এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি অ্যাড করতে পারবে, কোনো সমস্যা নেই। এই এক্সপিরিয়েন্স যদি তোমার না থাকে, তুমি কোনো ভলেন্টারি বা কোনো পার্ট টাইম কোনো জব করেছিলে অথবা তুমি কোনো ক্লাবের সাথে যুক্ত করেছিলে, সেই এক্সপিরিয়েন্সটা তুমি এখানে দিতে পারো। কারণ সবাই তো আর এখানে জব করে না, সো যারা জব করে না তারা ভলেন্টারি বা কোনো ক্লাবে যুক্ত ছিলে সেই এক্সপিরিয়েন্সটা তুমি এখানে দিতে পারো। অ্যাড নিউ সেকশনে আমরা যাব। এখানে আমরা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে ক্লিক করলাম, অ্যাড সেকশনে দিলাম। এখন দেখো এখানে আমার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দিতে হবে। তো প্রথমে আমরা যেহেতু ব্যাচেলর যদি কমপ্লিট করে থাকো তো ব্যাচেলর দিবে, যদি মাস্টার্স কমপ্লিট করে থাকো সেই মাস্টার্সটা দিয়ে দিবে। এরপর তুমি যে ইউনিভার্সিটিকে পাস করেছো সেটা দিবে। তোমার ইউনিভার্সিটি কোনো যদি ওয়েব অ্যাড্রেস থাকে তুমি সেটা দিয়ে দিতে পারো। এটা তুমি চাইলে যে গুগলে সার্চ করলে তুমি এই ওয়েব অ্যাড্রেসটা পেয়ে যেতে পারো। এখানে তুমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো বা তোমার ডিউরেশনটা কত ছিল সেটার টাইম ফ্রেমটা এখানে বলতে হবে। তুমি এটা তোমার সার্টিফিকেটও তুমি পেয়ে যাবে অথবা তোমার যে ভর্তি সময় যে সেশনটা ছিল সেটা দেখলেও তুমি পাবে। সেটা যদি কনফার্ম না থাকো তুমি ইউনিভার্সিটি থেকে জেনে নিতে পারো অথবা তুমি এখান থেকে একটা ধারণা করে বসাতে পারো। সচরাচর এটা তোমাদের সার্টিফিকেট এবং তোমাদের যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট থাকে সেখানে উল্লেখ করা থাকে। এরপরে তুমি মোর ডিটেলসে যখন যাবে তখন তোমার ফিল্ড অফ স্টাডি তুমি সিলেক্ট করবে। আমরা সোশ্যাল সায়েন্সটা সিলেক্ট করলাম। তোমার কোনো মেজর থাকলে সেটা দিবে। তোমার গ্রেড পয়েন্ট এখানে দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। আমাদের অনার্স মাস্টার্সগুলো সাধারণত 4 স্কেলে হয়ে থাকে, তাই এভাবে দিলাম। কোনো থিসিস যদি করে থাকো সেই থিসিসটা এখানে দিবে, আমরা থিসিসটা দিয়ে দিলাম। তোমার কোনো স্কিল যদি থাকে, কোনো মেইন সাবজেক্টগুলো থাকে এখানে তুমি উল্লেখ করতে পারো। এবারে আর গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে লেভেল ইন ইকিউএফ। ইকিউএফ হচ্ছে ইউরোপিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, অর্থাৎ তোমার ডিগ্রিটি অর্থাৎ অনার্স বা মাস্টার্সটি ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অনুযায়ী কী হতে পারে সেটা। তো এইটা তুমি জাস্ট গুগলে গিয়ে ইকিউএফ লেভেল লিখে সার্চ করলেই অনেক ইনফরমেশন তুমি এখানে পেয়ে যাবে। তো এখানে ইমেজেস যাবে, ইমেজে যাওয়ার পরে আমরা এই ছবিটি দেখি। দেখো এখানে লেভেল 6কে বলা হচ্ছে, ইউরোপিয়ান ফরম্যাটের লেভেল 6কে বলা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, 7কে বলা হচ্ছে মাস্টার্স ডিগ্রি এবং ডক্টরালকে বলা হচ্ছে লেভেল 8। তো এখন আমরা যেহেতু ব্যাচেলরের কথা বলছি তো আমরা এখানে লেভেল 6টা ব্যবহার করতে পারি। তুমি যদি মাস্টার্স কমপ্লিট করে থাকো লেভেল 7 ব্যবহার করবে। ন্যাশনাল ক্লাসিফিকেশনটাকে তুমি এখানে দিতে পারো ব্যাচেলর। টাইপ অফ ক্রেডিট যেহেতু বাংলাদেশি ক্রেডিট প্রোগ্রামের কথা উল্লেখ করছে তাহলে আমরা বিডি ক্রেডিট আওয়ার্স তুমি দিয়ে দিবে। নাম্বার অফ ক্রেডিট, ব্যাচেলরের সাধারণত 130 প্লাস ক্রেডিট থাকে, তো সেটা তুমি তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেখে লিখে দিবে। ভ্যালিড আনটিলটাকে বোঝানো হচ্ছে এমন কোনো এডুকেশন কোয়ালিফিকেশন তুমি অর্জন করেছো যেটা নির্ধারিত সময় পরে এক্সপায়ার হয়ে যাবে সেটা তুমি এখানে উল্লেখ করবে। যেহেতু আমাদের ব্যাচেলর ডিগ্রির এরকম কোনো কিছু নাই বা মাস্টার্স কিছু নাই, সো এটা আমরা উল্লেখ করবো না। আমরা সেভ ক্লিক করবো, দেখো অ্যাড হয়ে গেছে। তো তুমি চাইলে এভাবে অ্যাড অপশন দিয়ে দিয়ে তুমি তোমার ব্যাচেলর, তারপর মাস্টার্স, তোমার এইচএসসি, এসএসসি এই সব ইনফরমেশনগুলো তুমি এখানে দিতে পারবে। এবার আমরা অ্যাড নিউ সেকশনে যাব। যার পরে দেখো ল্যাঙ্গুয়েজ স্কিল নামে একটি অপশন আছে, এটা আমরা দিয়ে দিলাম। অ্যাড সেকশনে যাব। মাদার টাং হচ্ছে বাংলাদেশ, বাংলা আমরা দিয়ে দিব। চাইলে আমরা আলাদা মাদার টাং যদি থাকে সেটাও দিতে পারবো। আদার ল্যাঙ্গুয়েজ বলতে আমরা ইংলিশকে বোঝানো হচ্ছে, ইংলিশ দিয়ে দিলাম। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিদেশে স্কলারশিপের জন্য যদি আবেদন করে থাকি সেক্ষেত্রে আমাদের আইএলটিএস দিতে হয়। আইএলটিএস স্কোরটা সচরাচর 1 থেকে 9 পর্যন্ত হয়ে থাকে। তো এখানে ইউরোপিয়ান ফরম্যাটের লেভেল আমাকে দিতে হবে, অর্থাৎ A1, A2, B1, B2। তো এটা জানার জন্য আমাকে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে জাস্ট আমি লিখব আইএলস টু ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক। এটা আমি সার্চ করলে অনেক ইমেজেস এসে পড়বে। তো আমরা প্রথমটা দেখি আইএলটিএস অর্গানাইজেশনের। এখানে দেখো বলা হচ্ছে B2 হচ্ছে 5.5 থেকে 6.5 পর্যন্ত। তো তুমি যদি 6.5 পেয়ে থাকো তাহলে B2 তুমি দিবে। তো আমরা এখানে তোমার মডিউল অনুযায়ী তুমি অবশ্যই এটা সিলেক্ট করে দিবে। তো আমরা B2টা এখানে দিয়ে দিই। এরপর তোমার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স থাকে তো সেটাও তুমি এখানে অ্যাড করতে পারো। আমরা সেভ অপশনে ক্লিক করে দিলাম, দেখো আমাদের এখানে সেভ হয়ে গেছে। অ্যাড নিউ সেকশনে দিলাম। এখানে যাওয়ার পরে তোমার যদি কোনো ডিজিটাল স্কিল থাকে তুমি দিতে পারো, ফর এক্সাম্পল অ্যাড সেকশনে দিলাম। এখানে দেখো যে তোমার ডিজিটাল স্কিল বলতে কী বোঝানো হচ্ছে, তুমি এখানে সার্চ করলেই পাবে।
লাইক যেমন ধরো অফিস, মাইক্রোসফট অফিস লেখে দেখো মাইক্রোসফট অফিস পাবলিশার, এরকম বি মাইক্রোসফট অফিস এক্সেল এগুলো তুমি অ্যাড করতে পারো। পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করলে তুমি দেখবে এখানে অনেক অপশন আছে, তোমার কোনো ডিজিটাল স্কিল থাকলে তুমি সেটাকে ক্লিক করতে পারো বা এখানে অ্যাড করতে পারো। আমরা সেভ অপশনে দিলাম, দেখো অ্যাড হয়ে গেছে। অ্যাড নিউ সেকশনে গেলাম, এখানে দেখো কমিউনিকেশন ইন্টারপার্সোনাল স্কিল যদি থাকে দিবে, যদি সেমিনারে অ্যাটেন্ড করে থাকো সেটা দিবে, ক্রিয়েটিভ কোনো কাজ করে, ড্রাইভিং লাইসেন্স, হবিস সব কিছু তুমি এখানে অ্যাড করতে পারো, অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস এগুলো তুমি দিতে পারো। এরপর দেখো এখানে দেওয়া আছে কি পাবলিকেশন, তো আমরা পাবলিকেশনে ক্লিক করি, অ্যাড সেকশনে গেলাম, তো এখানে তোমার পাবলিকেশনের নামটা তুমি দিয়ে দিতে পারো, আমরা দিয়ে দিলাম, কত সালে পাবলিকেশন হয়েছিল সেটা তুমি দিতে পারো, পাবলিকেশনের ইউআরএলটা তুমি এখানে দিবে, ডিসক্রিপশনটা কিছু ব্যাখ্যা থাকলে সেটা তুমি এখানে দিয়ে দিতে পারো। সেভ অপশনে ক্লিক করে দিলাম, দেখো অ্যাড হয়ে গেছে। এরপর আমরা আবারও অ্যাড নিউ সেকশনে দিলাম, এখন আমরা রেফারেন্স ব্যবহার করতে পারি, রেকমেন্ডেশন আমরা ব্যবহার করতে পারি, অ্যাড সেকশনে যাব। তো এখানে আমাদের পরিচিত দুজন শিক্ষক অথবা তোমার যিনি এখানে যেখানে তুমি কাজ করো সেখানকার ম্যানেজার তুমি এখানে অ্যাড করতে পারো তার রেফারেন্স হিসাবে। এখানে শিক্ষকের নাম, সে যদি তোমার সুপারভাইজার হয়ে থাকে বা ম্যানেজার হয়ে থাকে, টিম লিডার হয়ে থাকে, সেটা তুমি দিতে পারো। আমি এখানে দিচ্ছি কোর্স টিচার। ডিসক্রিপশন বলতে তার টাইটেল তুমি দিতে পারো এবং তার পদবিটা তুমি দিতে পারো, কোন ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্ট সেটা তুমি দিতে পারো। দেখো এখানে তার পদবি, ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটির নাম দিলাম, তুমি আরও ইনফরমেশন দিতে পারো। কমপ্লিট করার পরে সেভ অপশনে ক্লিক করবে। এখানে অ্যাড রেকমেন্ডেশন দিলে আরেকজন এভাবে দুইজন তিনজনের তুমি রেকমেন্ডেশন দিতে পারবে, কোনো সমস্যা নেই। সব যদি কমপ্লিট হয়ে যায় তো আমরা নেক্সট ক্লিক করলাম। দেখো এখানে আমি চাইলে এই তিন ফরম্যাটের যে কোনো একটি ফরম্যাট আমি নিতে পারি, তো আমি এই ফরম্যাটটা নিতে পারি, তো নিলাম। তারপরে দেখো এই ফরম্যাটটা যদি হয় তাহলে এই ধরনের একটি লেআউট হবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি লেআউট। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। দেখো নেক্সট ক্লিক করার পরে আমি ফাইলের একটা নাম দিলাম, এরপর আমি এটা পিডিএফে ফরম্যাটটা সিলেক্ট করাই রইল। তো এখানে ডাউনলোড অপশনে দিলে দেখো আমাদের ডাউনলোড হয়ে গেল এই এটা। আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই ফরম্যাটটা ওপেন হয়ে গেলো। দেখেছো তোমরা নিশ্চয়ই যে আমার পুরো সিভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে তুমি যে কোনো সিভি তোমার নিজের মতো করে তৈরি করে নিতে পারবে। যদি মনে করো যে হ্যাঁ তৈরি করতে গিয়ে আমার কোনো জায়গায় ভুল হয়েছে, তো এই যে প্রিভিয়াস যে অপশন, এই প্রিভিয়াস অপশনে ক্লিক করলে তুমি আবার ব্যাক করে কোনো অপশনে গিয়ে কোনো বানান বা অন্য কোনো জায়গায় ভুল যদি থাকে বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন মনে করো সেটা তুমি অ্যাড করে নিতে পারো। আশা করি তুমি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে সিভি, আশা করি এই সিভিটা খুব চমৎকার একটি সিভি হয়েছে, ফরম্যাট হয়েছে। তুমি এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো, যে কোনো স্কলারশিপে ব্যবহার করতে পারো, এটা সব জায়গায় অ্যাকসেপ্টেবল। তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বাসায় বসে নিজে নিজেই এই টিউটোরিয়ালের মাধ্যমে তুমি একটি নিজের মতো করে সিভি তৈরি করতে পারবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।